Assalamualaikum দর্শক সবাইকে ওয়েলকাম জানাচ্ছি হিমিকাস কিচেনে। আজকেও শেয়ার করব একটি দেশি রান্নার রেসিপি, সেটা হচ্ছে শোল মাছ আর টমেটোর ঝোল। রান্নাটা খুবই সহজ, তবে নতুন রাঁধুনিদের কথা চিন্তা করেই সহজ রান্নাগুলো আমি শেয়ার করে থাকি, যেন কিছুটা হলেও উপকার হয় বা রান্নাগুলো সহজেই বাসায় করে নিতে পারেন বা শিখে নিতে পারেন। তো সহজ আর মজাদার শোল মাছ টমেটোর ঝোলটি রান্না করার পুরো প্রস্তুত প্রণালীটি চলুন দেখে নেই। প্রথমে একটা ফ্রাই প্যান আমি চুলাতে বসিয়ে দিলাম, সেটাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ কুকিং অয়েল। তেলটা গরম হতে হতে আমি মাছগুলোকে একটু হলুদ আর লবণ মাখিয়ে নিব, যেহেতু শোল মাছটাকে আমি আজকে ভেজে তারপর টমেটো দিয়ে রান্না করব। এখানে আমি 5 টুকরা শোল মাছ নিয়েছি, খুব ভালোভাবে ক্লিন করে পানি ঝরিয়ে নিয়েছি। তাতে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ মতন হলুদের গুঁড়া, আর দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণ আর হলুদ দিয়ে মেখে মাছটাকে হালকা করে ভেজে নিব। এই টমেটো দিয়ে শোল মাছের ঝোল রান্নাটা মাছটাকে ভেজে রান্না করলেই টেস্টি হয় খেতে, তবে যারা ভাজা মাছ খেতে পছন্দ করেন না তারা কিন্তু কষিয়েও এই কারিটা রান্না করে নিতে পারেন। হলুদ আর লবণগুলো মাখানো হয়ে গেছে, তেলটাও গরম হয়ে গেছে। এখন ফ্রাই প্যানে আমি সবগুলো মাছের টুকরা দিয়ে দিচ্ছি। 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মাছগুলোকে ভেজে নিব এক একটা পাশ। 2 মিনিট করে ভেজে নিলেই হবে। একটা পাশ যখন ভাজা হয়ে যাবে তখন আমি উল্টে দিব। ঠিক 2 মিনিট পরে একটা পাশ আমি উল্টে দিচ্ছি, চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে আছে, দেখতে পাচ্ছেন। একটা সাইড ভাজা হয়ে গেছে, আর একটা পাশকে ভেজে নিব আর 2 মিনিটের জন্য, তারপরে মাছগুলোকে আমি তুলে নিব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে মাছগুলো আবার বেশি ড্রাই হয়ে যাবে, শক্ত হয়ে যাবে, খেতে কিন্তু ভালো লাগবে না। দেখতেই পাচ্ছেন খুবই হালকা করে মাছগুলো আমি ভেজে একটা বাটিতে তুলে নিলাম। এবারে সেই তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজ বাটা 3 টেবিল চামচ পরিমাণ। তেলটা বেশি গরম হয়ে গেছে তাই সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, না হলে আবার মশলাগুলো ছিটে গায়েও আসতে পারে, আবার চুলার আশেপাশটাও বেশি নোংরা হয়ে যায়। পানিটা দিয়ে তাতে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা, একটু নেড়ে নিলাম। এখন গুঁড়া মশলা দিয়ে দিব 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া বা টার্মারিক পাউডার, দিয়ে দিব রেড চিলি পাউডার বা লাল মরিচের গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, আর দিয়ে দিব কোরিয়ান্ডার পাউডার বা ধনে গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি লবণ স্বাদ মতো, একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। লবণটাকে একটু বুঝে দিতে হবে, যেহেতু মাছ ভাজার সময় আমরা লবণ দিয়ে মাছটাকে ভেজেছিলাম, তাই একটু খেয়াল করে লবণটাকে অ্যাড করে নিতে হবে। মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবারে এতে একটু পানি দিয়ে দিলাম, 1/2 কাপের মতো আমি পানি দিয়ে দিলাম, আর কোনো পানি এতে লাগবে না, এই পানিটা দিয়েই পুরো রান্নাটা হয়ে যাবে। এবারে এই ঝোলটার মধ্যে বলক ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। যখন ঝোলটাতে বলক চলে আসবে তখন এতে অ্যাড করে দিব ভেজে রাখা মাছগুলো। তেলটাও খুব সুন্দরভাবে মাছের মধ্যে দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব টমেটো। এখানে আমি 3টা টমেটোকে একটু বড় টুকরা করে কেটে রেখেছি, দেখতে পাচ্ছেন কিভাবে কেটেছি। দিয়ে দিব আস্ত কাঁচামরিচ, আপনারা ঝাল বেশি খেতে চাইলে সেক্ষেত্রে মরিচগুলো কিন্তু কেটেও দিতে পারেন। ঢেকে রান্না করব 10 মিনিটের জন্য, তবে 5 মিনিট পরে আমি একবার এটাকে নেড়ে নিব। ঠিক 5 মিনিট পরে চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেছি, মাছগুলোকে আর টমেটোগুলোকে একটু উল্টে নিতে হবে। সব রান্না কিন্তু মোটামুটি একই ধরনের, বিশেষ করে আমাদের দেশি রান্নাগুলো বেশিরভাগ রান্নাই এই মাছ ভেজে বা কষিয়ে নিতে হবে, তারপরে মশলা কষিয়ে সবজি অ্যাড করে বা মাছগুলো অ্যাড করে রান্নাটা করে নিলেই হয়ে যায়, খুবই সহজ। এবারে এতে দিয়ে দিচ্ছি টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ, এতে করে ফ্লেভারটা খুবই সুন্দর আসে। আবারও ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। খুবই সহজভাবে রান্নাটা করে দেখানোর চেষ্টা করেছি, 5 মিনিট পরে দেখুন রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এখন এতে দিয়ে দিলাম ধনে পাতা কুচি, আশা করছি আপনাদের উপকারে আসবে। রান্নাটি ভালো লেগে থাকলে কমেন্ট করে আমাকে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, পরবর্তীতে আবারও রেসিপিজ নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।